বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন লাভলি ভিউয়ার্স? নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সারাদিন ফাউন্ডেশনের কাজ নিয়ে ব্যস্ত থাকি, এই জন্য ব্লগ আমি কন্টিনিউ করতে পারতেছি না। আমি রুটি ফ্রোজেন করে রেখেছিলাম, রুটি ভাজবো, কিছু রুটি আমি বের করে নিচ্ছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। বিফ বিরিয়ানি রান্না করেছি, কিন্তু পুরোপুরি রেসিপি এই ব্লগে আমি শেয়ার করিনি। শাহনাজ রেসিপিস আমার আরেকটি রান্নার চ্যানেল আছে, সেই চ্যানেলে বিফ বিরিয়ানির রেসিপি পাবেন, ফুল রেসিপি সেখানে আছে। বিফ বিরিয়ানি রান্না করার জন্য আমি গরুর গোশ সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। বিরিয়ানির জন্য গরুর গোশ আগে রান্না করে নিব, চুলাতে বসিয়ে দিয়েছি। এরপর বিরিয়ানির জন্য আমি আগে পোলাও রান্না করে নিব, তারপর গরুর গোশ একসাথে মিশিয়ে দিব। বিরিয়ানি রান্না করার সময় আমি এখানে দুধ দিয়েছি 1 কাপের মতো। বিরিয়ানি মশলা দিয়ে চাল ভেজে নিয়েছিলাম, তারপর পরিমাণ মতো পানি দিয়েছি। এখন চুলার আঁচ কমিয়ে দিব, পানিটা শুকিয়ে গিয়েছে। অল্প করে ঘি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রাখব। এর মধ্যে আমি রান্না করা গরুর গোশত দিয়েছি, এখন ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য, তাহলেই আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে। বিরিয়ানি আমার রেডি, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আম্মু বলতেছিল মুগলাই খাবে, এই জন্য বিকেলবেলা আমি মুগলাই বানাচ্ছি। মটরশুঁটি নিয়ে এসেছিল, মটরশুঁটি আমি লবণ আর পানি দিয়ে সিদ্ধ করতেছি, পানিটা শুকিয়ে নিব, এটা খেতে অনেক মজা লাগে। বড়ই ভর্তা করব এখন, এই জন্য সব উপকরণ আমি একসাথে রেডি করে নিয়েছি। এই বড়িগুলো আম্মু গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিল। টক বড়ি ভর্তা খেতে কার না ভালো লাগে, অনেক মজা লাগে এই ভর্তাটা খেতে আমার কাছে। আগে তো বাহির থেকে কিনে খেতাম, কিন্তু এখন বাসায় এই ভর্তা আমি বানিয়ে খাই। এখন আমি সব কিছু একসাথে দিয়ে ভর্তা করবো, চেশনিতে চেচে। আগে আমি বড়িগুলো ছেঁচে নিচ্ছি, তারপর এক এক করে সবগুলো উপকরণে আমি দিয়ে দেব। যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারপর ভিডিও দেখা শুরু করুন, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আমি সব কিছু একসাথে ছেঁচে নিচ্ছি, টক বড়ই, তারপর কলা, ধনেপাতা, কাঁচামরিচ সব কিছু একসাথে ছেঁচে নিচ্ছি। এর মধ্যে কাসুন্দি দিব, আর দিব চিনি, লবণ দিব পরিমাণ মতো, তাহলেই ভর্তা আমার রেডি হয়ে যাবে। কিন্তু এই ভর্তাটা খেতে কী যে মজা! আজকের ব্লগটি এই পর্যন্তই, আমি শাহনাজ বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব আমি আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।